আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন সেপ্টেম্বর সকাল সন্ধ্যা রাজনীতিতে অন্য রকম কিছু এদিকে জামাত নিয়ে বিতর্ক থামছেই না বিএনপির সফলতার প্রভাব জামাতের উপরও কিভাবে কী তিন সেপ্টেম্বর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমার অবজারভেশন সকাল সন্ধ্যা দ্যাট মিন্স তারা কর্মসূচি পালন করা শুরু করেছে সকালের দিকে দেশের কোথাও কোথাও সকালে কোথাও কোথাও একেবারে সন্ধ্যা পর্যন্ত আরও নানাবিধ কর্মসূচি তাদের ছিল এই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে অন্যরকম কিছু আমি দেখতে পাচ্ছি এবং এটার একটা কোরিলেশান জামাত ইসলামী রাজনীতির সাথে আছে জামাত নিয়ে বিতর্ক থামছেই না জামাতের একটা অংশ বিএনপির সাথে জোট করার জন্য আবারও উদ্গ্রীব এমনকি কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা অংশ মিডিয়ায় নানানভাবে বিষয়টা বলার চেষ্টা করছে বিএনপি জামাতের জোট আবার পুনরুজ্জীবিত করা প্রয়োজন জামাতের পক্ষ থেকে কেউ কেউ আমির জামাতের বক্তব্যের উপর পরও একটু আগ্রহ দেখানোর চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি এবং এবং জামাত ইসলামীর কর্মীদের মধ্যেও অনেকের মধ্যে একটা আবেগ যে বিএনপি মার খাচ্ছে তারা মজলুম এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো জামাত কেন কর্মসূচি ঘোষণা করছে না যেমন এবি পার্টি একটা বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে তারা রাস্তায় নেমেছে তারা বলছে যে রাজনৈতিক নেতাকর্মীদের উপর নিপীড়ন হত্যা এগুলো বিরুদ্ধে তারা কথা বলেছে রাজপথে নেমেই তো জামাত এ ধরনের কিছু করবে কি বা করা উচিত নিয়মিত চাপ ফিল আছে আর জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা অংশ ডিসিশন মেকার যেমনকি নির্বাহী পরিষদের সদস্যদের একটা অংশ বিএনপির সাথে জোটের জন্য আবার উদ্গ্রীব একটা ভাব আমরা লক্ষ্য করছি তিন সেপ্টেম্বর বিএনপি সফল হয়েছে নানান হামলা মামলা গাইবিবাদী গাইবি মামলা নিহত হওয়া এবং পুলিশের বাধা আওয়ামী লীগ ছাত্রলীগের ভয় উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে বিএনপির কর্মসূচিতে সকাল সন্ধ্যা দেশব্যাপী ধাপে ধাপে এত বিপুল সংখ্যক লোক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এটা বিএনপির নিকট অতীতে ঘটেনি বিএনপির ক্ষেত্রে আমরা নিকট অতীতে যেটা দেখেছি কয়েকদিন একটু বাধা বিপত্তির পর তারা চুপ সে গিয়েছে আন্দোলন কেউ কেউ খেয়ে দিয়েছে অথবা ভয়ভীতি দেখিয়ে কিছু মামলা টামলা দিয়ে আন্দোলন বন্ধ করে দেওয়া সক্ষম হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না সেরকম হচ্ছে না বিএনপি ওভারকাম করার চেষ্টা করছে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের মধ্যে একটা রেজিলিয়েন্স ভাব আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি তিন সেপ্টেম্বরের যে কর্মসূচি গত বৃহস্পতিবারের ঘটনার পর এত সফলভাবে এত ব্যাপকভাবে এভাবে সফল কর্মসূচি এটা নিঃসন্দেহে অন্যরকম কিছু বলা যায় এর কি প্রভাব জামাতের উপর পড়েছে সেটাও বলবো এর আগে একটা কথা নিই যে বিএনপি জামাতেরই অনেক লোকজনই আলাপ তুলছে যে বিএনপিও মজলুম বিএনপির শুধু জামাত ইসলামী মজলুম শিবির মজলুম বিষয়টা এরকম নয় বিএনপিও মজলুম বিএনপির যে পরি তাদের প্রধানের উপর খালেদা জিয়ার উপর যা করা হয়েছে তার উপর যে ঝড়ঝাপটা গিয়েছে সেটা তো জুলুমের একটা সর্বোচ্চ প্রমাণ বলা যায় এবং তারেক রহমানের উপর তিনি দেশে আসতে পারছেন না নির্বাসনে আছেন এটা তো একটা বড় জুলুম তাদের অনেক নেতা নিহত হয়েছে গুম হয়েছে কারাগারে আছে মামলার সংখ্যা দিক বিবেচনায় সব দিক থেকে বরং জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের অভিযোগে যাদের ফাঁসি হয়েছে তাদের বাদ দিলে জুলুমের সংখ্যাটা বিএনপির উপরেই কিন্তু বেশি হয়েছে এই আলাপ অনেকে তুলছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু বাস্তবতা হচ্ছে বরং যদি পরিবর্তন করতে হয় বিএনপি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পুঁছতে আরও বেশি জুলুমের শিকার হতে হবে সেটা ওভারকাম করতে হবে জামাত এত বেশি জুলুমের শিকার হবে না এটাই বাস্তব কারণ জামাত আর ক্ষমতা আসবে না জামাত আর অত বড় দল নয় তারা ক্ষমতা পরিবর্তনের মূল নিয়ামক কেন হবে এটাই তো একটা জামাতের ভুল হিসাব বরং জামাত অতীতে যতটুকু জুলুমের শিকার হয়েছে ততটুকু অনেকাংশে জামাতের ভুলও আছে তারা অতি উৎসাহী হয়ে নিজেরাই ক্ষমতা পরিবর্তনের এই করবে সেই করবে এমনকি সাবেক সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী আলী হাসান মুজাহিদ তিনি একথাও বলেছিলেন যে বিএনপিকে আগামী বিশ বছরও ক্ষমতা আওয়ামী লীগকে আগামী বিশ বছরও ক্ষমতা আসতে দেয়া হবে না তাই অতি উৎসাহী কিছু কথাবার্তা ছিল নিজেদের সামর্থ্যের বাহিরে কর্মসূচি দেওয়ার রাজপথে নামা শক্তি প্রদর্শনের বিষয় অথবা আবারও ক্ষমতায় আসার বিএনপির যে বিভিন্ন তৎপরতা সেগুলোতে অতিমাত্রায় জড়িত থাকার বিষয় আছে তো সেক্ষেত্রে জামাতের জুলুম আর বিএনপির জুলুমের সাথে তুলনা করাটাই যৌক্তিক নয় বরং বিএনপি নেতৃত্ব দানকারী দল হবে তাদের আত্মত্যাগের উপর ভিত্তি করে ক্ষমতা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক জামাতের উপর ভিত্তি করে নয় সর্বোচ্চ জামাত অ্যাসিস্ট্যান্ট ফোর্স হতে পারে এটাই কমন গ্রামার যাই হোক আমরা তিন সেপ্টেম্বর যেটা দেখতে পাচ্ছি বরিশাল থেকে তিন সেপ্টেম্বর দুই হাজার বাইশ শনিবার সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোহাম্মদ শাওনকে যুবদল নেতা না আসলে কর্মী সবাই তো আর নেতা হয় না শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ যেটা ভিডিওতে দেখলাম বরিশাল যে সমাবেশ করেছে সেখানে একটা একটা সহ ছিল কোনো ধরনের হামলা বা উদ্বেগ উৎকণ্ঠা দেখিনি পুলিশ সহযোগিতা করেছে ডেফিনেটলি বরিশাল প্রোগ্রামটা বেশি উৎফুল্ল টাইপের ছিল এছাড়া সেম ইস্যুতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি পাবনা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ এই পাবনা কিন্তু জোটের নির্বাচন হল জামাত একাধিক আসন পেত মারোনা নিজাম এবং মরানা আব্দুল এখান থেকে বারবার এমপি নির্বাচিত হয়ে আসছিলেন এরপর আমরা দেখি ঝিনাইদা জেলা বিএনপির বিক্ষোভ মিসেজ ঝিনাইদাও কিন্তু জোটের শরিক হিসাবে জামাত ইসলামের জন্যে সিট রয়েছে জামাত ইসলামের শক্তিশালী ভিত্তি সেখানে রয়েছে এবং অ্যাট দি সেম টাইম পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ভিডিও আমরা দেখতে পাচ্ছি পিরোজপুরও কিন্তু আগামী নির্বাচনে জামাত ইসলামের দুইটা আসনে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে কমপক্ষে একটা তো নিশ্চিত পিরোজপুর এক আসন এমনকি জোটগতভাবে যদি নির্বাচন হয় বিএনপি বা বির দলীয় জোটের পক্ষ থেকে পিরোজপুর এক আসন জামাতের সামিমসাই দিকে দেওয়া হবে সেখানে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় জেলা বিএনপির বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে অথবা পার্বত্য এলাকাগুলোতেও বিএনপি ভালো করছে বিপুল সংখ্যক লোক সমাগমের উপস্থিতিতে বড় বড়ো সমাবেশ করছে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ বগুড়া তো বরাবরই চমক দেখাচ্ছে বগুড়া একটা বিশেষ কর্মসূচি পালন করেছে তারেক রহমানের পনেরোতম কারামুক্তি দিবস উপলক্ষে মসজিদের ভিতরে তারা দোয়া মাহফিল করেছে তাদের নিয়ন্ত্রণে মসজিদ আছে বগুড়া অঞ্চলে বিএনপির ঘাট এটা তো স্বাভাবিক এছাড়া বগুড়া সমাবেশও করেছে বি বগুড়ার কর্মসূচির মধ্যে একটা ডাইনেমিক ভাব থাকে বরাবরই কিশোরগঞ্জে ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে সারা দেশে শান্তিপূর্ণভাবেই পালন করেছে কর্মসূচি বিএনপি কিন্তু কিশোরগঞ্জে সকাল থেকে শুরু করতে করতে এক পর্যায়ে কিশোরগঞ্জে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলা বলে দাবি করছে বিএনপি আর রামদা হকে স্টিক লাঠি শোটা নিয়ে হামলার পূর্বের একটা মিছিলে ভিডিও ফুটেজ বিএনপি পাবলিশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে হেলমেট পরিহিত অবস্থায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে ডেফিনেটলি তারা আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের লোকেরই হওয়ার লোক হওয়ার কথা এবং পুলিশির সাথে সংঘর্ষ হয়েছে জয়পুরহাট জেলা বিএনপিও জয়পুরহাটও কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পড়ে এরকম সারা দেশেই বেশিরভাগ জায়গায় তারা করেছে যেসব জায়গায় করে নেয় সেখানেও করবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে গুলিবিদ্ধ হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিএনপি জানাচ্ছে এখানে আমরা বলতে চাই যে আসলে আহত নিহত বা আহতের সংখ্যা এগুলো নির্ভরযোগ্য গণমাধ্যমে পাওয়ার আগে আমাদের বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে আমি রাজি নই একেবারে অথেন্টিক সোর্স ছাড়া কারণ অনেক ক্ষেত্রে এগুলো গুজব হয় একজন আহত হলে সেখানে দশজন বলা হয় একজন নিহত হলে দুজন বলা হয় নারায়ণগঞ্জের ক্ষেত্রেও কিন্তু অনেকে গুজব সরিয়েছিল দুইজন নিহত হয়েছে আসলে একজন যাই হোক অথেন্টিক তথ্য রাজনীতি আলোচনার মধ্যে সবসময় থাকা উচিত না হলে এটা সরকার দল অথবা যারা এই বিরোধী দলের এই কার্যক্রম পছন্দ করে না তাদের তাদেরকে ঘায়ল করার জন্যে এগুলো একটা উপাদান হতে পারে ভুল তথ্য দেওয়া যাবে না যাই হোক এখন অন্যরকম কিছু মানে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে বারবার মার খেয়েও সোজা হয়ে দাঁড়াচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিছু হচ্ছে না এবং দিন দিন তাদের লোকসমাগম তাদের নেতাকর্মীদের সফলতা পার্টিসিপেশন বৃদ্ধি পাচ্ছে এর মধ্য দিয়ে তারা বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বিএনপির যে এই সফলতা এতে জামাতের নেতাকর্মীদের একটা অংশের উপর প্রভাব বিস্তার করেছে তারা জোট চায় তারা জোটে অংশগ্রহণ করতে চায় জোটের ক্ষেত্রে তারা এখনও খুব আগ্রহ দেখাচ্ছে কারা দেখাচ্ছে এবং কেউ কেউ আন্দোলনের কথা বলছেন জামাতের একেবারে সেন্ট্রাল লিডার্স যে বিএনপি বামপন্থী থেকে শুরু করে সরকার বিরোধী যারা আছে জামাত সবাই মিলে এই মুহূর্তে আন্দোলন করা দরকার ঠিক আছে সবাই মিলে আন্দোলন করা দরকার কিন্তু তাতে যেন জামাতের অতি উৎসাহী ভাব না থাকে এরকম পরিবেশ দুই হাজার তেরো চোদ্দো আরও বিভিন্ন সময় তৈরি হয়েছে কিন্তু বিএনপির দৃঢ়চিত্তের অভাবের কারণে এবং তারা নিজেরাই ঐক্যবদ্ধ করতে পারেনি সমস্ত বিরোধী দলগুলোকে এজন্য আমি বারবার এই জামাত নিয়ে এই বিতর্কটা আছে জোটে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির এই সফল কর্মসূচি মজলুম হওয়া বিষয়ে অনেকের আবেগ অথবা দরদ আমরা দেখতে পাচ্ছি এটা ভালো রাজনৈতিক সহমর্মিতে বিএনপির প্রতি থাকবে কিন্তু জামাতকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জোটে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে আরও বাস্তববাদী হতে হবে এমোশনের স্থান এখানে নেই জামাত অতীতে এভাবে এর চেয়েও বেশি নির্যাতিত হয়েছে আবারও তারা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু দিন শেষে আউটপুট কিন্তু কিছুই হয়নি রেজাল্ট হয়নি এজন্যে জামাতকে অতি উৎসাহী না হয়ে আরও ধীর গতিতে এগোতে হবে বিএনপি কী করছে অন্য সবাই কী করছে জাতীয় ঐক্য হচ্ছে কি না এই সব বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ জামাতকে সবসময় ইতিবাচক মনোভাবই রাখতে হবে কিন্তু অতি উৎসাহী হয়ে মাঠে নামার মতো কর্মসূচি দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা বা বলা এরকম লক্ষ্য করছে এটা যেন না হয় বারাবরই একই কথা বলছি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় রাজনীতি করতে হবে মাঠে নামার ক্ষেত্রে লেট করতে হবে সহজ কথা যদি বলি